মোটামুটি সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, হ্যাঁ, বাঙালি সমস্ত আইটেমই এখানে আমার। খাওয়া দাওয়াটা সম্পূর্ণরূপে ঘরোয়া, যেটা ঘরোয়া ঘরোয়া খাবার, ভালো, মানে সব দিক থেকে পরিবেশটাও ভালো, পুরো অনেকটা এরিয়া জায়গা নিয়ে, মানে রিজনেবল প্রাইসে সমস্ত খাবার দাওয়ারগুলো পাওয়া যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে এটা সম্পূর্ণ মহিলা পরিচালিত একটা রেস্টুরেন্ট, এটা আপনারা বলছেন 9 বছরের পুরনো। হ্যাঁ, 9 বছর চলছে। তাহলে মহিলা এমপ্লয়ি কত আছে? তো আচ্ছা, মোটামুটি প্রায় 150। আর এখানে যে বাড়িগুলো আমরা আলাদা আলাদা দেখছি, মানে এখানে বসুন বসুধা বা ওপাশে কি এগুলো পারগোলা সেকশন, লেহের সেকশন আছে, বাগিচা আছে, নামগুলো এরকম কেন? মানে এই নামের বিশেষত্বটুকু যদি একটু জানতাম, মানে ভেতরটা আমাদের ঘুরে খুব ভালো লেগেছে, এই ব্যাপারটা যদি আমাদের একটু জানাতেন তাহলে খুব ভালো হতো। বসুধার যেমন এটা আমাদের মাটির তৈরি, এখানে বসুধা অর্থাৎ পৃথিবীর এর মধ্যে মানে সমস্ত কিছু দেখানো আছে, মাটির কাছাকাছি থেকে মানে মাটির আনন্দটা উপভোগ করার জায়গাটা, তাই তো? আচ্ছা, আর বাকি যে সেকশনগুলো কেন? বাকি যে সেকশনগুলো যেমন আমাদের শাহী দরবার, শাহী দরবারটা মানে রাজকীয় ব্যাপার আর কি, যেমন সোফা দিয়ে বসার জায়গাটা, যে আগেকার দিনে যেমন যে একটা রাজকীয় ভাব, সেটা ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। আমাদের সাথে কথা বলার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে, সমস্ত মায়েদেরকে বিশেষ করে, কারণ মারা এত সুন্দরভাবে একটা জিনিসকে পরিচালনা করছে। আপনাদের সব সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি, ভালো থাকবেন।